চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লা চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্টের উদ্যোগে এক অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বাতিশা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অসহায় পরিবারের সদস্যদের হাতে একটি সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনোয়ার হোসেন মুন্না, মোশাররফ হোসেন মুন্সী, সাংবাদিক মোহাম্মদ এমদাদুল্লাহ, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ রাসেল, নবী উল্লাহ, মকবুল আহমেদ, মোহাম্মদ মুন্না, মিজান পিয়ার আহমেদ, ইসাদ আরমান সহ আরও অনেকে। মোহাম্মদ আনিসুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।